আইপিএলে খারাপ সময় চলছে মুম্বাই ইন্ডিয়ান্সের। এবার মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হারতে হলো রোহিত শর্মার দলকে। মুম্বাইয়ের অঙ্কেরতে রোহিতদের 7 উইকেটে হারিয়ে আইপিএলে পরপর 2 ম্যাচ জিতলেন মহেন্দ্র সিং ধোনিরা। মুম্বাইয়ের বিরুদ্ধে চেন্নাইয়ের জয়ের 5 কারণকে দেখে নেওয়া যাক। 1, এই ম্যাচের জন্য প্রথম একাদশে অজঙ্কে রাহানেকে খেলিয়েছে চেন্নাই। রাহানে মুম্বাইয়ের ছেলে, ওয়াংখেড়ে স্টেডিয়ামে ছোট থেকেই খেলেছেন তিনি, তাই এই স্টেডিয়ামকে হাতের তালুর মতোই চেনেন তিনি। রান তাড়া করতে নেমে 27 বলে 61 রানের ইনিংস খেলেন রাহানে, সেখানে ম্যাচ থেকে হারিয়ে গেল মুম্বাই। 2, আরও একবার দেখা গেল ধোনির মগজাস্ত্র। যখন দেখলেন পেসাররা রান দিচ্ছেন, ঠিক তখনই স্পিনারদের বলে আনলেন তিনি। দলের 2 স্পিনার রবীন্দ্র জাদেজা ও মিশেল সান্তানার রোহিতদের মিডল অর্ডার ধসিয়ে দিলেন। 3, মুম্বাইয়ের অধিনায়ক রোহিত মোটেও সন্দেহ নেই, এই ম্যাচ শুরু করেছিলেন বটে, কিন্তু 21 রানে আউট হয়ে গেলেন তিনি। রোহিতের রানে না থাকা বড় ধাক্কা দিল মুম্বাইকে, সেখান থেকে ম্যাচ হাতছাড়া হলো তাদের। 4, শুধু টপ অর্ডার নয়, বোলারদের নিয়েও সমস্যায় রয়েছেন রোহিত। জাসপ্রীত বুমরা নেই, জাফর আর্চাও খেলছেন না, তার ফলে সমস্যায় পড়েছে দল। উইকেট নিতে সমস্যা হচ্ছে, এই ম্যাচেও সেটা দেখা গেল। 5, টসের সময় ফয়সলা অনেকটাই হয়ে গিয়েছিল, ওয়াংখেড়েতে টস জেতা মানে চোখ বন্ধ করে বল নেওয়া, সেটাই করলেন ধোনি। পরে ব্যাট করা অনেক সহজ হয়ে গেল, ফলে মুম্বাইয়ের বিরুদ্ধে সহজে জিতলেন ধোনিরা।